أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. কোরআনে 30টিতে এবং কোরআন মতে রাসূলদের আদর্শে যদি আমরা চলতে চাই তাহলে আমাদের বাধা কোথায়? এবং একজন মুসলিম আর একজন মুমিন এই পৃথিবীতে রাসূলদের আদর্শে আদর্শিত হয়ে জীবন কাটায়, তারা রাসূলদের এবং নবীদের আদর্শ খুঁজতে যেয়ে এই কিতাবকে বাদ দেয় না। কারণ এই কিতাবের ভিতরে 68 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম, রাসূল কারীমের চরিত্রের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তিনি ছিলেন চরিত্রবানদের, যে চরিত্রের উত্তম শিখর, সর্বোত্তম শিখরের উপরে উপনীত। 60 নম্বর সূরা যদি আমরা দেখি, 60 নম্বর সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা, এখানে আল্লাহ বলেন যে তোমাদের জন্য উসওয়াই হাসানা রয়েছে, সর্বোত্তম আদর্শ রয়েছে তোমাদের। আমাদের পিতা হলেন ইব্রাহিম রাসুল, যে ব্যাপারে আমরা 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে জানতে পারি, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তো এখানে আল্লাহ বলেন যে আমাদের যে পিতা, জাতির যিনি পিতা ইব্রাহিম রাসুল, আল্লাহ এখানে বলছেন কদ কানাত লাকুম, লাকুম থেকে বোঝাতে চাচ্ছেন বর্তমান চলিতকালে পৃথিবীতে যত লোক রয়েছে, আজকের যুগে 650 কোটি থেকে 700 কোটি লোকের বসবাস, তাদের সবাইকে আল্লাহ তাআলা বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা, ইব্রাহিমের এবং ইব্রাহিমের সঙ্গী সাথী যারা রয়েছে তাদের আদর্শে তোমাদেরকে আদর্শিত হতে হবে। তাদের আদর্শকে যদি ফলো করতে পারো তাহলে তোমরা সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত হতে পারবে। আবার ঠিক এই কথাটি 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআনের ভিতরে প্রত্যেকটি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে জীবন কাটানোর কথা আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি মানুষের। প্রত্যেকটি মানুষ যেন নবী রাসূলদের আদর্শে আদর্শিত হয়ে জীবন কাটায়, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। এখন আপনি যদি মুমিন আর মুসলিম না হন তাহলে আপনি এই গ্রন্থ বাদ দিয়ে মানবরচিত গ্রন্থের ভিতরে আপনি অবশ্যই খুঁজবেন নবী রাসূলদের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, এমনকি সেসব খুঁজতে যে আপনারা সেই সব গ্রন্থের মাধ্যম দিয়ে নবী রাসূলদের চরিত্রের উপরে বিভিন্নভাবে আপনারা দাগ দিয়ে ছাড়বেন। কারণ যতগুলি পৃথিবীতে মানুষেরা নবী রাসূলদের নিয়ে গ্রন্থ লিখেছে, প্রত্যেকটি নবী রাসূলদের গ্রন্থগুলি যদি আপনি পড়েন তাহলে দেখবেন সেখানে নবী এবং রাসূলদেরকে মানুষেরা খাটো করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থে নবী এবং রাসূলদের চরিত্রের ব্যাপারে বলেছেন সর্বোত্তম চরিত্রের মালিক ছিলেন ইব্রাহিম রাসুল থেকে মোহাম্মদুর রাসুল্লাহ খাতামান নাবিয়িন পর্যন্ত সবাই। তো এদের সকলের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী যারা, তারা সবাই সব নবী এবং রাসুল। ঠিক ওনার থেকে নিয়ে খাতামান নাবিয়িন পর্যন্ত সবাই তার সঙ্গী এবং সাথী, তাদের সবার আদর্শে আদর্শিত হবে হতে হবে, তাদেরই আদর্শকে ফলো করে তাদেরই আদর্শের অনুসারী হয়ে মুসলিম এবং মুমিনরা জীবন কাটায়। এই কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থ নিয়ে কেউ বড়াই করে না, এবং মানবরচিত কোনো গ্রন্থ যা নবী এবং রাসূলদের নামে লেখা হয়েছে সেগুলি নিয়ে কখনো গর্ব করে না একজন মুসলিম আর একজন মুমিন। কারণ তারা জানে 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 60 নম্বর সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতের দৃষ্টিতে আর 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতের দৃষ্টিতে একমাত্র নবী এবং রাসূলদের আদর্শই হলো যা কোরআনের ভিতর রয়েছে, সেগুলি হলো উত্তম আদর্শ, উত্তম আখলাক। এর বাহিরে মানুষেরা যা কিছু লিখেছে সেগুলো তাদের জল্পনা কল্পনা। সেহেতু মানুষের রচিত কোনো আদর্শ যা নবী এবং রাসূলদের নামে মানসুব করা হয় সেগুলিকে তারা কখনো ফলো করে না, আর এই চিহ্নই হলো সর্বযুগের মুমিন এবং মুসলিমদের।